আমি পরে তাকে দেই কোনো অর্থ লাগে না রোগে শোকে কাতর ও অসুস্থ মানুষের অত্যন্ত আস্থার পাত্র হলেন ডাক্তার ডাক্তারের শরণাপন্ন হলে কিছুটা হলেও সুস্থতা বোধ করেন রোগী তবে সেই ডাক্তার যদি ডাক্তারি পড়াশোনা না করেই রোগীর চিকিৎসা দেওয়া শুরু করেন তাহলে রোগীর কি অবস্থা হবে ভাবা যায় সাভারের আশুলিয়ায় দাখিল পাশ করা এমন এক ডাক্তারের সন্ধান পেয়েছে ঢাকা পোস্ট যিনি রাজশাহী ওষুধালয় নামের প্রতারণার দোকান খুলে বসেছেন খোঁজ নিয়ে জানা যায় সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় রাজশাহী ওষুধালয় নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি যেখানে বিশেষ কিছু স্ত্রী রোগের চিকিৎসা করা হয় এখানে সমাধান করা হয় জিন ভূতসহ সহ নানা সমস্যারও তবে নিজেকে ডাক্তার মানতে নারাজ এই আনোয়ার হোসেন তার দাবি শুধু আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন তিনি না আয়ুর্বেদিক যে প্রেসক্রাইপটা হয় আমাদের এখানে তো প্রত্যেকজন লোকে আপনার আয়ুর্বেদিক কলেজে পড়াশোনা করতেছে এটা আমাদের বা বল যে আমাদের কাগজটা আগামী এক বছর পর বের হবে তখনই করাটা উচিত ছিল এটা আগে করাতে এটা আমাদের অন্যায় হয়েছে আসলে এটা মেশিনটা শুধু হচ্ছে মানুষকে ঠকানো এটা কিছুই না মেশিন বলতে এটা আমাদের পাশে একজন বদলুক নিয়ে আসছিল যা আমাদের দেখা যাচ্ছে যে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতেছি মোটামুটি আগে ভালোই দোকানটা যদি হঠাৎ করে আর দোকানটা আমাদের চলে না বলে যে ওখানে মেশিনে পরীক্ষা করে চিকিৎসা দেয় তারপরে আমি শুধু মানুষকে বোঝানোর জন্য যে এটা শুধু মানুষকে ঠকানো আমি মেশিনটা নিয়ে আসছিলাম এটা আমার কাছে পরেই থাকে এটা কিছুই না এটা শুধু মানুষকে ঠকানো যে জিন যে বিষয়টা বলছে এটা হয়তো বা একদম মিথ্যে কথা বলছে কারণ আমার জানা সত্ত্বে আমি আধপন্ত কারো কাছ বলি নাই যে আমাকে একশো টাকা দেন আমি শুধু এটা কখনো কোনো মানুষের জিনে ধরলে আমার কাছে প্যাসেন্ট নিয়ে আসলে আমি আপনার ছোরা পড়ে তাকে জিনটা সারিয়ে দিই কোনো অর্থ লাগে না আমার কাছে কোনো পয়সা করি লাগে না জি জি জিন আমি তারাই কিন্তু কোনো অর্থ লাগে না মানুষ তো কখনও রোগ ভালো করতে পারে না ওষুধও ভালো করতে পারে না রোগ সুস্থ করে হচ্ছে আল্লাহ পাক আল্লাহ পাক যদি চায় তাহলে মানুষের রোগ সুস্থ হয় এই আল্লাহ ছাড়া তো কেউ কারো রোগ ভালো করতে পারে না একজন মানুষের কাছে তো সবাই ভালো হবে না একজন মানুষ চেন্নাই মাদ্রাসে যাচ্ছে সবাই তো ভালো হচ্ছে না এইখানে আসি বাইরে যাতে আমি এখন তত্ত্বাবধানে চাকরি করি এখানে মূলত আমরা চিকিৎসা দিয়ে দেখা যাচ্ছে আপনার লোকের সিভিয়ারলি আপনার দেখা যাচ্ছে আপনার পেট ব্যথা করতেছে বা জ্বর আসছে বা আপনার হলো গ্যাস্ট্রিক